গত 1.5 বছর আগে আগরতলার জয়নগরের শর্মিষ্ঠা বণিকের সাথে চুরিলাম মধ্যপাড়া গ্রামীণ ব্যাংক এলাকার শান্তনু চৌধুরীর বিয়ে হয়। পেশায় স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিক, আর কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে কাজ করেন শান্তনু চৌধুরী। জানা গেছে, 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মোহনপুর হাসপাতালে কর্মরত স্টাফ নার্স শর্মিষ্ঠা বণিক। গত 7 আগস্ট হঠাৎ করে শর্মিষ্ঠার প্রেশার বেড়ে যায়। তাকে সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান প্রেশার বেড়ে যাওয়ায় শর্মিষ্ঠার লাংসে জল চলে আসে। সেদিনই হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শর্মিষ্ঠা। কন্যা সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মা এবং শিশুকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে চিকিৎসা চলাকালীন অবস্থায় রবিবার সকাল 4:30 নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন শর্মিষ্ঠা বণিক। রবিবার সকালে জিবি হাসপাতাল থেকে শর্মিষ্ঠার মৃতদেহ তার বাপের বাড়ি জয়নগর নিয়ে আসা হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন শর্মিষ্ঠার মা বাবা, স্বামী সহ আত্মীয় পরিজনরা। এদিন শর্মিষ্ঠার এক নিকট আত্মীয়া এই সংবাদ জানান। তোমার বদির কি হয়েছে? কিছুদিন আগে হঠাৎ করে মানে শ্বাসকষ্ট হইতেছিল, তারপরে জিবিতে ভর্তি করানোর 6 মাসে প্রেগনেন্ট আসলো আমার বৌদি। 6 মাস ডেলিভারি বাসানার লেখা ডেলিভারিটা করানো হয়েছে। ডেলিভারিটা করানোর পরে দাদা কি জানি কিছুদিন আইসিউতে আসলো, তারপরে আজকে সকালে মানে মারা গেছে। বাচ্চারা তো আইসিউতে আছে? হ্যাঁ, বাচ্চারা তো আইসিউতে আছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সকাল কটায় মারা গেছে? আজকে সকাল কটায় মারা গেছে? 4:30 নাগাদ। এদিন জয়নগর থেকে শর্মিষ্ঠার মরদেহ নিয়ে যাওয়া হয় চরিলামস্থিত শ্বশুর বাড়িতে। তার অকাল মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় আগরতলার বটতলা মহাশ্মশানে। বটতলা মহাশ্মশানে শেষকৃত সম্পন্ন হয় শর্মিষ্ঠা বণিকের। এদিকে জিবি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 5 দিনের ফুটফুটে শিশুকন্যা। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।